আমি আরও তিনটা ডাকঘর উদ্বোধন করব বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে, এবং আমি আজকে রাত 9টা পর্যন্ত এখানে তাদের সাথে মতবিনিময় করব। গত 12ই মার্চ মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয় আমাদেরকে প্রায় 2 ঘন্টা সময় দিয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন বৈঠক করে। উনি বলেছেন যে আমাদের ডাক বিভাগকে আমরা আধুনিকায়ন করব এবং নতুন আইন প্রণয়নের মধ্য দিয়ে আমরা স্মার্ট ডাক সেবাটা নিশ্চিত করব। আমাদের পোস্ট অফিসগুলোকে আমরা স্মার্ট সার্ভিস পয়েন্টে রূপান্তরিত করব, ই সেন্টারে যেই ধরনের অনিয়মগুলো আছে এগুলোকে দূর করব, এবং প্রত্যেকটি আমরা এই মার্চ মাসে 5টি স্মার্ট সার্ভিস পয়েন্ট উদ্বোধন করব পাইলট, এবং মে মাসের মধ্যে 500টি স্মার্ট সার্ভিস পয়েন্ট করব। ডাককে আমরা মেল সার্ভিস সেন্টার থেকে আমরা সার্ভিস সেন্টারে পরিণত করব, যাতে করে ই কমার্স, কুরিয়ার সার্ভিস এবং আর্থিক লেনদেনের হাব হিসেবে আমরা প্রত্যেকটি পোস্ট অফিসকে রূপান্তরিত করব স্মার্ট পোস্ট অফিস ইনশাআল্লাহ।